আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার এন্ড সাবস্ক্রাইবার, আই এম ইঞ্জিনিয়ার বাশার। ওয়েলকাম মাই চ্যানেল এট ক্লাস অটোমেশন বিডি। ডিয়ার ফ্রেন্ড, বরাবরের মতো ডেল্টা পিএলসি আরেকটি প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ফ্রেন্ড, আজকে যে প্রোগ্রামটি আমি আপনাদেরকে দেখাবো সেটি হলো অটোমেটিক কফি মেকার মেশিন। অটোমেটিক কীভাবে সে কন্ট্রোল হবে সেই প্রোগ্রামটি আমি আপনাদেরকে দেখাবো। কফি ওয়াই ওয়ান আউটপুট হলো আমার কফি, এন্ড ওয়াই টু আউটপুট হলো আমার হট ওয়াটার। হট ওয়াটার কফি মেক করতে হলে আপনাকে হট ওয়াটার লাগবে। মিক্সার ওয়াই থ্রি হলো মিক্সার মোটর, মিক্সার এজাইটেটর মিন্স মিক্সার, কফি মিক্সিং জন্য মোটর ওয়াই থ্রি, এন্ড এক জিরো সুইচ হলো যে কয়েন ডিটেক্টর। যখন আপনি এখানে পয়সা ঢুকাবেন, যখন এখানে পয়সা দিবেন তখন আপনার পেপার কাপ আউটলেট এখানে যখন আপনি পয়সা দিলে আপনার পেপার কাপ আউটলেট, এখান থেকে পেপার আসবে, কাপ আসবে, কফির জন্য কাপ আসবে, ওয়াই জিরো কাপ আসবে, দেন আপনার কফি মেক হবে। এক্স ওয়ান হলো যে আপনার প্রসেস প্রেশার, এক্স ওয়ান ইজ দ্য সুইচ ইজ প্রেশার প্রসেস। এখানে আপনার প্রেশার ক্রিয়েট করলে আপনার এখানে কফি আসবে, এখানে আপনার কাপের মধ্যে কফি আসবে। যখন কয়েন দিবেন তখন আপনার পেপার আসবে, পেপার আসলে আপনার এখানে এক্স ওয়ান হলো প্রেশার, তখন প্রেশার সৃষ্টি হবে মেশিনে, প্রেশার সৃষ্টি হলে আপনার কাপের মধ্যে কফি আসবে। এটা হলো রেডি ওয়াই ফোর ইজ দ্য রেডি মেড কফি আউটলেট, এখানে কফি আউটলেট হবে। তো এই প্রোগ্রামটি আমি ডেল্টা পিএলসির মাধ্যমে করবো ফ্রেন্ড। তো প্রোগ্রামটি শুরু করার আগে প্লিজ ফ্রেন্ড আমার এটলাস অটোমেশন বিডি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। ফ্রেন্ড, আমার এই চ্যানেলটিতে 300 উপরে ভিডিও দেওয়া আছে পিএলসি প্রোগ্রামিং এবং ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট কিভাবে আপনারা অপারেশন কন্ট্রোল করবেন সেই সম্পর্কে ভিডিও দেওয়া আছে। আশা করি এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন আপনারা অনেক উপকৃত হবেন। আর ফ্রেন্ড, আমরা মূলত কাজ করি পিএলসি এন্ড এইচএমআই প্রোগ্রামিং এন্ড টাবল শুটিং করে থাকি, ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট আমরা সেল করে থাকি এবং সার্ভিস করে থাকি। আপনাদের ফ্যাক্টরি যদি পিএলসি এইচএমআই এবং কন্ট্রোলিং সিস্টেম নিয়ে কোনো ঝামেলা থাকে, কোনো সমস্যা থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সুলভ মূল্যে আপনাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করব। তো ফ্রেন্ড, চলুন প্রোগ্রামে যাই। প্রজেক্ট টাইটেল অটোমেটিক কফি মেকার, মডেল টাইপ পিএলসি, আমি SB2 পিএলসি, ডিবিপি SB2 পিএলসির মাধ্যমে প্রোগ্রামটি করব আজকে। ওকে করে দিব। ওই করে দেওয়ার পর এভাবে একটি পপ আপ উইন্ডো আপনার সামনে ওপেন হবে ফ্রেন্ড। আমি এখানে প্রোগ্রামটি তৈরি করব। তো প্রথমে আমি একটি রাইজিং ডিজি নিব, এক জিরো ইজ দ্য কয়েন ডিটেক্টর। এক জিরো যখন সুইচটি অ্যাক্টিভ হবে, এখানে যখন আপনি কয়েন দিবেন, কয়েন ফটো ইলেকট্রিক সেন্সর, এটা হলো ইলেকট্রিক সেন্সর, যখন আপনি এখানে কয়েন দিবেন তখন আপনার মেশিনটি অ্যাক্টিভ হবে, মানে কফি মেকের জন্য অ্যাক্টিভ হবে। দেন আমি এখন একটি সেট ইনস্ট্রাকশন ব্যবহার করবো, SET সেট Y0। Y0 হলো আপনার পেপার আউটলেট, এখানে যখন আপনি এখানে কয়েন দিবেন তখন আপনার পেপার আসবে, Y0 হলো আপনার পেপার, মানে কফির কাপ। যখন আপনি এখানে কয়েন দিবেন, সেন্সরের মাধ্যমে কয়েন দিবেন মেশিনে, তখন আপনার কাপ কফির জন্য কাপ বের হবে। এখন আমি একটি আরেকটি সেট ইনস্ট্রাকশন নিব, সেট Y1। Y1 হলো আপনার কফি আউটলেট, Y1 ইজ দ্য কফি আউটলেট, আপনি যখন কয়েন দিবেন তখন আপনার পেপার আসবে, পেপার আসলে আপনার Y1 হলো যে আপনার কফি আউটলেট হবে, কফি বাইর হবে পেপারের মাধ্যমে, কফি বাইর হবে। দেন এখন আমি এখানে একটি সুইচ নিব,
y0 against একটি অফেন্স সুইচ নিব y0 against একটি অফেন্স সুইচ নিব ফ্রেন্ড দেন আরেকটি অফেন্স সুইচ নিব y1 এর এগেইনস্টে y1 এর এগেইনস্টে y0 and y1 y0 and y1 এর এগেইনস্টে আমি দুটি অফেন্স সুইচ নিলাম দেন এখন আমি একটি টাইমারের ক্লোজ সুইচ নিব আমি টাইমার ব্যবহার করব টাইমার t0 t0 টাইমারের একটি ক্লোজ কন্টাক্ট নিয়ে আমি একটি টাইমার কে কল করব t i m সরি t m r টাইমার t0 t0 এন্ড k20 এখানে ফ্রেন্ড খেয়াল করুন আমি t0 একটি টাইমার নিলাম এখানে সময় দিলাম 20 মিলিসেকেন্ড 20 মিলিসেকেন্ড সময় দিলাম এখন আমি t0 এর এগেইনস্টে একটি অফেন্স সুইচ নিব t0 এর এগেইনস্টে একটি অফেন্স সুইচ নিলাম দেন এখন আমি একটি সেট ইনস্ট্রাকশন নিব সেট y2 সেট y2 y2 হলো আপনার হট ওয়াটার আউটলেট এখানে যখন আপনার 20 মিলিসেকেন্ড একটি টাইমার নিলাম টাইমার 20 মিলিসেকেন্ড যখন হবে তখন আপনার y2 ইজ দা হট ওয়াটার বাল্ব ওপেন হবে হট ওয়াটার বাল্ব ওপেন হবে এখানে 20 মিলিসেকেন্ড টাইম হওয়ার পর এখন এখন আমি আরেকটি একটি রিসেট অপশন নিব আর এস টি রিসেট এখন রিসেট নিব আমি ওয়াই জিরো কে আমি রিসেট করে দিলাম ওয়াই জিরো রিসেট করে দিলাম ওয়াই জিরো আপনারা জানেন ওয়াই জিরো হলো যে পেপার কাপ আউটলেট হলো ওয়াই জিরো এখন আমি যখন কয়েন দিবেন তখন পেপার কাপ আসবে কফির জন্য এখন আমি কাপকে যখন আমার হট ওয়াটার আসবে কফি মেক হয়ে যাবে তখন আমার ওয়াই জিরোকে আমি রিসেট করে দিব এখন আমি আরেকটি রিসেট অপশন নিব আর এস টি রিসেট ওয়াই ওয়ান ওয়াই ওয়ান হলো আপনার কফি আউটলেট কেও আমি এখানে রিসেট করে দিলাম এখন ফ্রেন্ড আমি একটি সুইচ নিব এক্স ওয়ান একটি সুইচ নিব নিয়ে আমি এখানে রিসেট করব আর এস টি রিসেট ওয়াই টু ওয়াই টু কে রিসেট করে দিব দেন এখানে আমি একটি সেট ইনস্ট্রাকশন নিব সেট সেট ওয়াই থ্রি ফ্রেন্ড ওয়াই থ্রি হলো আপনার মিক্সার মোটর ওয়াই থ্রি আপনার কফি যে মেক হবে এটা হলো মিক্সার মোটর মিক্সিং করবে কফি মিক্সিং করবে মিক্সিং মোটর এটা হলো কফি মিক্সিং মিক্সার দেন এখানে আমি একটি আরেকটি টাইমারের ক্লোজ কন্টাক্ট নিব টি ওয়ান টাইমারের ক্লোজ কন্টাক্ট নিলাম নেওয়ার পর আমি এখানে একটি টাইমার ডিক্লেয়ার করব টি এম আর টাইমার টি ওয়ান এন্ড কে 20 মিলিসেকেন্ড এখানে ফ্রেন্ড এখানে একটি টাইমার ব্যবহার করলাম আমি 20 মিলিসেকেন্ড একটি টাইমার ব্যবহার করলাম মানে 2 সেকেন্ড দেন এখন আমি একটি টাইমার এর এগেইনস্ট একটি অফেন্স সুইচ নিব টি ওয়ান টাইমার এগেইনস্ট একটি অফেন্স সুইচ নিলাম দেন এখন আমি একটি সেট ইনস্ট্রাকশন ব্যবহার করব সেট ওয়াই ফোর ফ্রেন্ড ওয়াই ফোর হলো রেডিমেড কফি আউটলেট ওয়াই ফোর এখানে আমার কফি ইজ দ্য রেডি যখন আপনার 20 মিলিসেকেন্ড হবে 200 মিলিসেকেন্ড হবে
তখন আপনার টাইমারটি অন হবে। এই টাইমারটি টাইমারের ক্লোজ কন্টাক্টটি অফ হবে। অফ হওয়ার পর আপনার ওয়াই ফোর আপনার ওয়াই আউটপুট আপনার অন হবে। ওয়াই আউটপুট ইজ দ্য রেডিমেড কফি মেক কফি রেডিমেড কফি আউটলেট। এখানে কফি রেডি হয়ে গেছে, এখানে কফিকে সে আউট করে দিবে, কাস্টমারকে দিয়ে দিবে। দেন এখন আমি একটি রিসেট অপশন নিব, আর এস টি রিসেট ওয়াই থ্রি ইজ দ্য মিক্সার মোটর। ওয়াই থ্রি ইজ দ্য কফি মিক্সিং এখন আমি কফি মিক্সিংকে আমি রিসেট করে দিলাম, মানে অফ করে দিলাম। এখন আমি একটি এক্স ওয়ান সুইজের ক্লোজ কন্টাক্ট নিব, ক্লোজ কন্টাক্ট এক্স ওয়ান একটি ক্লোজ কন্টাক্ট নিব। এক্স ওয়ান হলো যে আপনার ফেশার ডিটেক্টর, ফেশার দিবে। কফি বাইর হতে হলে একটি ফেশার লাগে, একটা ফেশার দিবে। এখন ফেশার সুইচকে আমি রিসেট করে দিব, আর এস টি রিসেট ওয়াই ফোর হলো আপনার রেডি টু কফি আউটপুট। ফ্রেন্ড, এখন আমার প্রোগ্রামটি শেষ। এখন আমি প্রোগ্রামটি কম্পাইল করে দেখব কোনো প্রবলেম আছে কিনা। কম্পাইল, নো প্রবলেম। দেন আমি প্রোগ্রামটি পিএলসিতে দিব, পিএলসিতে দিয়ে এখন আমি পিএলসিকে অনলাইন করব। অনলাইন করলাম, অনলাইন করে পিএলসিকে রান করে দিব, পিএলসিকে রান করে দিব। আমার এক্স জিরো সুইচ হলো আমার কয়েন। দেখেন আমার কয়েন ঢুকছে, তখন কি আমার ওয়াই টু হলো আপনার হট ওয়াটার আউটলেট। এখন হট ওয়াটার আউটলেট হচ্ছে এখন আমার এক্স ওয়ান সুইচ হলো আমার কি প্রেশার দিবে। দেখুন আমার 200 মিলি সেকেন্ড কাউন্ট করতেছে, 200 মিলি সেকেন্ড কাউন্ট হওয়ার পর ওয়াই ফোর হলো আপনার রেডি টু আউটলেট। এখন আমার ওয়াই থ্রি অন আছে, ওয়াই থ্রি ইজ দ্য মিক্সার মোটর অন আছে। দেখেন মিক্সার মোটর অন আছে, কফি মিক্স করতেছে। এখন আমার ওয়াই ফোর অন হচ্ছে, ওয়াই ফোর ইজ দ্য কফি রেডি টু আউটলেট। আশা করি ফ্রেন্ড আপনারা প্রোগ্রামটি বুঝতে পারছেন কিভাবে অটোমেটিক একটি কফি মেক তৈরি করবেন, আপনারা কফি মেশিনের প্রোগ্রাম করবেন। তো ফ্রেন্ড, ধৈর্য সহকারে আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ফ্রেন্ড, আমরা মূলত কাজ করি পিএলসি এন এইচএমআই প্রোগ্রামিং এবং ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট নিয়ে আমরা কাজ করে থাকি। আপনাদের ফ্যাক্টরি যদি পিএলসি এন্ড এইচএমআই বা ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম কোনো সমস্যা থাকে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর ফ্রেন্ড, যারা আমার চ্যানেলে নতুন ভিজিটর, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে আপনারা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা ভালো থাকুন, আল্লাহ হাফেজ।